প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে তার প্রতিকারে নিউক্লিয়ার মেডিসিনের কি ভূমিকা রয়েছে সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নুরুন্নাহার 1961 সালের ডিসেম্বর মাসে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস BMMA-র পরিচালক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ম্যাডাম, থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে তার রোগ নির্ণয় এবং চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমরা সে বিষয়ে শোনার আগে একটু থাইরয়েড গ্রন্থি সম্পর্কে জানতে চাই যে এই গ্রন্থিটা কি কাজে লাগে আমাদের, এত গুরুত্বপূর্ণ কেন এবং এতে কমনলি কি সমস্যা হয়। থাইরয়েড গ্রন্থি একটা ছোট্ট গ্রন্থি আমাদের গলার সামনে থাকে, এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং থাইরয়েড হরমোন আমাদের শরীরের সমস্ত ফাংশনকে কন্ট্রোল করে, এটা শারীরিক এবং মানসিক। এবং ছোটো বাচ্চাদের ধরেন যে বৃদ্ধি থেকে শুরু করে তার মানসিক বিকাশ পর্যন্ত সব কিছুই কন্ট্রোল করে থাইরয়েড হরমোন। কাজেই থাইরয়েড হরমোন যদি কম থাকে বা বেশি থাকে সেখানে কিছু সমস্যা হয়। থাইরয়েড গ্রন্থির প্রধান সমস্যাগুলো হলো, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে বা থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয়। আরেকটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি কাজ করে। আর তাছাড়াও হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিক্যাল কিছু প্যাথোলজিক্যাল কিছু সমস্যা, যেমন যদি থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে থাইরয়েড হরমোন যেহেতু আয়োডিন দিয়ে তৈরি হয়, থাইরয়েড হরমোন আয়োডিনের অভাব যদি হয় তাহলে আস্তে আস্তে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হতে থাকে, যেটাকে গলগণ্ড রোগ বলা হয়। হ্যাঁ, তো সেটা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা গলগণ্ড, কখনো কখনো থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারও হতে পারে। এবং টিউমার বিভিন্ন রকমের হয়, টিউমারগুলা কম ফাংশন, বেশি ফাংশন, হাইপারথাইরয়েডিজম এগুলোও করতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে টিউমারে। তা একজন মানুষের যদি থাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রে তার কিছু সমস্যা নিশ্চয়ই হবে বা কিছু লক্ষণ দেখা দিবে, বিশেষ করে ফাংশনাল প্রবলেম যদি হয়। আর টিউমার ক্যান্সার কিছু হলে তো ফুলা বা সোয়েলিং দেখা দেবে, গ্যাগ রোগ হলেও সেটা দেখা যাবে। ফাংশনাল হইলে তার কি ধরনের সমস্যা হতে পারে বা কি লক্ষণ দেখা দিবে? যদি থাইরয়েড গ্ল্যান্ড কম ফাংশন করে বা হাইপোথাইরয়েডিজম হয় সেখানে রুগীর সমস্ত কাজকর্ম স্লো হয়ে যাবে, যেহেতু হরমোন কম আছে। সেক্ষেত্রে রুগীর ঘুম বেশি পাবে, শরীর মোটা হয়ে যাবে, স্মৃতিশক্তি কিছু কমে যাবে, কথা মনে থাকবে না, তারপরে তার চলাফেরা স্লো হয়ে যাবে, ঘুমাবে বেশি, তারপরে কনস্টিপেশন হবে। ছোটো বাচ্চাদের বেলায় দেখা যায় যে কনস্টিপেশন হয় এবং বাচ্চা শুধু ঘুমায়, দেখে মনে হয় যে খুবই শান্ত বাচ্চা, কিন্তু আসলে এটা হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে। এবং বুদ্ধির যে ম্যাচুরিটি সেটাও কম হয়, সেটাও কম হয়, স্লো হয়। আর হাইপারথাইরয়েডিজম যদি হয় তাহলে থাইরয়েড হরমোন শরীরে বেশি থাকে, তখন মেটাবলিজম বেশি হয়ে যায় শরীরে, পেশেন্টের অস্থিরতা হয়, প্যালপিটেশন হয়, বুক ধরপড় করে, ঘুম কম হয়, শরীর শুকিয়ে যায়, যথেষ্ট ক্ষুধা থাকার পরেও দেখা যায় যে শরীর শুকিয়ে যায়, তারপরে লুজ মোশন হয় অনেক সময়। অনেক সময় দেখা যায় যে রুগী মনে করে আমার হার্টের প্রবলেম, হার্টের ডাক্তারের কাছে যায়। অনেক সময় দেখা যায় যে খাদ্যনালীর প্রবলেম, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যায়, কিন্তু এটা মূলত হয়তো হাইপারথাইরয়েডিজম থেকেই হচ্ছে। তার মানে থাইরয়েডের এই জাতীয় কোনো সমস্যা দেখা দিলে তখন রোগীরা চিকিৎসকের কাছে আসেন, আসলে তখন তার রোগ নির্ণয়ের প্রশ্ন আসে। আপনি অনেকগুলি সমস্যার কথা বলেছেন, এই সমস্যাগুলি ঠিক কি কারণে হচ্ছে, কোন রোগটার কারণে হচ্ছে, এটা কি হাইপো না হাইপার না কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন বা বড় হয়ে যাওয়া বা ক্যান্সার, এটা রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিনের সেন্টার থেকে আপনারা কি করে থাকেন? প্রথমত হচ্ছে যে ফাংশনাল কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য আমরা হরমোন করব, থাইরয়েড হরমোন, থাইরয়েড FT3, FT4, এবং থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে TSH বলে আরেকটা হরমোন, এন্টেরিয়র পিটিউটারি থেকে আসে, সেগুলো আমরা টেস্ট করব, করে আমরা দেখব ফাংশন কম না বেশি, হরমোন কম না বেশি এটা দেখব। আর যদি থাইরয়েড গ্ল্যান্ড বড় হয় বা টিউমার হয় সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা সাধারণত করি যে আলট্রাসোনোগ্রাম একটা করে থাকি,
যে আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা অ্যানাটমিক্যাল অবস্থাটা বুঝতে পারি যে গ্ল্যান্ড কতটা বড়, ওখানে কোনো টিউমার আছে কি না, কতগুলো টিউমার আছে, টিউমারগুলোর চেহারা কেমন, এর সাথে সাথে আমরা থাইরয়েড স্ক্যান করতে পারি। রেডিও আইসোটোপ ব্যবহার করে পেশেন্টকে আমরা স্ক্যান করি, করে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ইমেজ নিই এবং ইমেজ দেখে আমরা বুঝতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ডটা কীরকম কাজ করছে, কোনো টিউমার আছে কি না, থাকলে টিউমারগুলো কীরকম কাজ করছে। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট আমরা করি, সেটা হচ্ছে থাইরয়েড আপটেক। এখানেও আমরা অল্প পরিমাণ রেডিও আইসোটোপ পেশেন্টকে খাওয়ানোর পরে, তার 2 ঘন্টা পরে এবং 24 ঘন্টা পরে, তার আমরা থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু আপটেক করলো সেই রেডিও আয়োডিন, সেটার একটা রিডিং নেই। এটা নিলে আমরা বুঝতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ড কীরকম ফাংশন করছে, বেশি না কম, সেই জিনিসগুলো বুঝতে পারি। অর্থাৎ যদি পেশেন্ট থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা নিয়ে আসে, তাহলে ফিজিশিয়ান সাধারণত এই টেস্টগুলোই করতে পাঠায় যে থাইরয়েডের হরমোন FT3 FT4, এছাড়া TSH, থাইরয়েড স্ক্যান, আপটেক এবং সাথে একটা আল্ট্রাসোনোগ্রাফি। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে তার চিকিৎসার ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা কী বা কী রোল প্লে করে? আচ্ছা, যদি হাইপোথাইরয়েডিজম হয় সেখানে নিউক্লিয়ার মেডিসিনের স্পেশালি কোনো ভূমিকা না। হাইপোথাইরয়েডিজম হলে থাইরয়েড হরমোন পেশেন্টকে খেতে হবে, সেটা আমরা নিউক্লিয়ার মেডিসিনেও দিয়ে থাকি। এটা যে কোনো এন্ডোক্রাইনোলজিস্ট, যে কোনো মেডিসিন স্পেশালিস্ট এটা দিতে পারেন। থাইরয়েড হরমোন দিবে পেশেন্টকে এবং তারপরে ফলো আপ করে দেখতে হবে যে তার হরমোন লেভেলটা নর্মালি আসলো কি না, এই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে, এটাই তার চিকিৎসা। তবে যদি হাইপারথাইরয়েডিজম হয় সেখানে নিউক্লিয়ার মেডিসিনের একটা বিশেষ ভূমিকা আছে। পেশেন্টকে প্রথমে আমরা দেখব কী কারণে হাইপারথাইরয়েডিজম হলো, তার গ্ল্যান্ড কি ডিফিউজলি বড় নাকি কোনো টিউমার আছে, টিউমারটা ওভার ফাংশনিং কি না, এই জিনিসগুলো দেখার পরে সাধারণত দেখা যায় যে এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট অ্যান্টিথাইরয়েড হরমোন অর্থাৎ কার্বিমাজল, কার্বিরয়েড এই জাতীয় ওষুধ দিয়ে থাকেন। তারপরে যদি যদি অ্যান্টিথাইরয়েড হরমোন দিয়ে চিকিৎসা হয়, পেশেন্ট যদি ভালো হয়ে যায় ভালো কথা, যদি না হয় তাহলে পরবর্তী চিকিৎসায় যেতে হয়, সেটা হতে পারে সার্জারি অথবা রেডিও আয়োডিন থেরাপি। সার্জারি সাধারণত পছন্দ করা হয় না, কারণ সার্জারির অনেক সাইড ইফেক্ট আছে। সার্জারি শুধুমাত্র করা হয় যদি গ্ল্যান্ড এত বেশি বড় হয়ে যায় যে পেশেন্টের ঢোক গিলতে অসুবিধা, শ্বাস নিতে অসুবিধা, সেই ক্ষেত্রে সার্জারি প্রেফার করা হয়। তাছাড়া যদি ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার হলে তো পরের কথা, আমি হাইপারথাইরয়েডিজমের কথা বলছি, তো সেই ক্ষেত্রে পেশেন্টকে রেডিও আয়োডিন থেরাপি দিতে হবে এবং রেডিও আয়োডিন থেরাপি দিলে পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডে যাবে, ওভার ফাংশনিং জায়গাটাতে যাবে এবং ফাংশনটা আস্তে আস্তে কমিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিসই আমাদের বিবেচ্য, সেটা হচ্ছে যে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং মাদার, এনাদেরকে আমরা কখনোই রেডিও আইসোটোপ দিব না, সেটা কোনো ডায়াগনোস্টিক করতে হোক অথবা ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক, এছাড়া আমরা যে কাউকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আরেকটা চিকিৎসক যেটি বলছিলাম যে ক্যান্সারের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সারের বেলায় নিউক্লিয়ার মেডিসিনের রোল, থাইরয়েড ক্যান্সার যখন হয় প্যাপিলারি, মানে বিভিন্ন রকম থাইরয়েড ক্যান্সার আছে, তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে ওয়েল ডিফারেনশিয়েটেড থাইরয়েড ক্যান্সার, সেটা হচ্ছে প্যাপিলারি বা ফলিকুলার থাইরয়েড ক্যান্সার। তো সেইখানে নিউক্লিয়ার মেডিসিনের একটা বিরাট ভূমিকা আছে। এখানে পেশেন্টকে প্রথমত হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করা হয়, অপারেশন করে যতটা সম্ভব থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলা হয়। কেটে ফেলার পর নর্মালি কিছু অংশ সার্জনরা রেখে দেন, আমাদের ওখানে নার্ভ আছে, ভেসেলস আছে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সেগুলোকে সেভ করার জন্য। তো যেহেতুকু রেসিডুয়াল টিস্যু অপারেশন করে কেটে ফেলা সম্ভব হলো না, সেটাকে রেডিও আয়োডিন দিয়ে পুরোপুরি ধ্বংস করতে হবে। রেডিও আয়োডিন দিয়ে এই জন্যই পুরোপুরি ধ্বংস করতে হবে যে পেশেন্টের বডিতে কোনো থাইরয়েড টিস্যু থাকবে না। পরবর্তীতে থাইরয়েড টিস্যু থাইরোগ্লোবুলিন নামে একটা হরমোন তৈরি করে, এই থাইরোগ্লোবুলিন পেশেন্টের শরীরে থাকবে না। পরবর্তীতে আমরা পেশেন্টকে ফলো আপ করবো থাইরোগ্লোবুলিন দিয়ে। এখন পেশেন্টের সার্জারি হয়ে গেল, আমরা পেশেন্টকে রেডিও আয়োডিন দিয়ে দিলাম এবং এই রেডিও আয়োডিনটা একটু হাই ডোজের রেডিও আয়োডিন। পেশেন্টকে রেডিও আয়োডিন দেওয়ার সময় পেশেন্টকে আইসোলেটেড থাকতে হয়, সাধারণত 5-6 দিন আমরা হসপিটালে একটা সিঙ্গেল বেড কেবিনে অ্যাটাচ বাথরুম সহ পেশেন্টকে রাখি, সেখানে পেশেন্ট থাকবে, আমরা ওষুধ খাইয়ে দেব, কিছু সাপোর্টিভ থেরাপি দেওয়া হয় যেমন ব্যথার ওষুধ, বমির ওষুধ, ঘুমের ওষুধ, যাতে পেশেন্টের অসুবিধা না হয়। সেই জন্য দেওয়ার পরে পেশেন্টকে আমরা পরবর্তীতে থাইরোগ্লোবুলিন দিয়ে ফলো আপ করব। যদি দেখা যায় থাইরোগ্লোবুলিন বাড়ছে, তাহলে বুঝতে হবে যে কোথাও ক্যান্সারটা লুকায়িত আছে এবং সেটা থাইরোগ্লোবুলিন তৈরি করছে। আর যদি থাইরয়েড সেল পুরোপুরি অ্যাবলেট করে ফেলা যায়, তাহলে থাইরোগ্লোবুলিনও কম থাকবে বলে আমরা আশা করি। হেড নেক ক্যান্সারের অন্য ক্যান্সারের বেলায় যেরকম অপারেশনের পরে অনেক সময় প্রয়োজন বেদে রেডিওথেরাপি দেওয়া হয়, এই ক্ষেত্রে থাইরয়েডের ক্যান্সার হলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন যেটা আপনারা করছেন নিউক্লিয়ার মেডিসিনে, সেটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি এবং সেটাই নিতে হয়। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।